ওমানের ওয়াদি কবিরে বন্দুকধারীর গুলিতে অন্তত 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো অনেকে। সোমবার দিবাগত রাতে ওয়াদি কবিরের একটি মসজিদের পাশে গণ জমায়েতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে 100 মানুষ উপস্থিত ছিলেন, যাদের বেশিরভাগই ছিলেন পাকিস্তানি। একটি ভিডিওতে গুলির সময় লাব্বাইক ইয়া হুসেইন আওয়াজ শোনা গেছে। প্রবাস টাইমের কাছে আসা তথ্য অনুসারে এদিন আশুরাকে কেন্দ্র করে মসজিদের পাশে জড়ো হয় শিয়াপন্থী 100 মানুষ। আচমকা একজন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি ছুটতে শুরু করলে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো জমায়েত। জীবন বাঁচাতে যে যার মতো ছোটাছুটি করতে থাকেন, এর মধ্যে অনেকে গুলিবিদ্ধ হন। পুরো ঘটনার আকস্মিকতা আন্দাজ করা গেছে ভুক্তভোগী এক পাকিস্তানের বর্ণনায়। सर वादी कबीर इमाम बारगाह में दहशत गर्दों ने हमला कर दिया, हजारों की तादाद में लोगों को फायरिंग कर दी है और मेरा बेटा भी जख्मी हॉस्पिटल लेके गए हैं रूबी में। सारे पाकिस्तानी सर, सर 100 से ज्यादा पाकिस्तानी इस वक्त बहुत शदीद, अभी भी फायरिंग कंटिन्यू चल रही है। दहशत गर्द है सर कोई, मैं बद्रु समा जा रहा हूँ। कैन यू प्लीज कम ऑन लाइन विद आरओपी प्लीज। सर दिस इज वेरी सीरियस, 100 से ज्यादा। सर मेरी अर्ज सुने सर, सर तकरीबन 2000 से ज्यादा खवातीन और बच्चे महसूर हैं, जिनमें मेरी बीवी और बच्चे भी हैं। सारी फैमिलीज अंदर इनसिक्योर है, फैमिलीज वाले गेट के ऊपर 2 दहशतगर्द मुसलसल फायरिंग कर रहे हैं। বিষয়টি নিশ্চিত করে ইতোমধ্যে বিবৃতি দিয়েছে রয়্যাল ওমান পুলিশ, জানায় পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া কেনই বা এই ঘটনা ঘটল তার বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ।